বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর একটা ভিডিও বানিয়েছিলাম। আসলে শরীরটা একদম ভালো ছিল না, না আমার ভালো ছিল না, শিল্পার ভালো ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন মুখটা শুকিয়ে গেছে, চেহারাটাও খুব বাজে অবস্থা, খুব রোগা হয়ে গেছে। তো এনিওয়েজ, তাই জন্য ভিডিও খুব একটা দিতে পারিনি। আর যাই হোক, আজকে একটা ভিডিও বানাচ্ছি। মিক্সারের সাউন্ড আছে পাশে, তো ভিডিওটাতে প্রবলেম হতে পারে। আজকে এটা বানাচ্ছি কারণ আজকে অনেক দিন পর একটু সাউন্ডটা কমাও, ইচ্ছা মানে সাউন্ডটা বাড়িয়ে দেবে, ঠিক আছে? আরও বাড়িয়ে দেবে। ব্যাস, আজকে শিল্পা অনেক প্রায় অনেক দিন পর রান্না করে খাওয়াবে আমাকে। তো ইচ্ছা হয়েছে, শরীরটা কালকেও আমার খুব বাজে জ্বর এসেছিল, সে ইউরিন ইনফেকশান হয়ে গেছে, পুরো কাঁপি কাঁপি জ্বর এসেছে, খুব বাজে 103 জ্বর। তো ওর ইচ্ছা হয়েছে, আমি একটু বলেছিলাম যে একটু খাওয়াও বাড়িতে করে, তাই ওর একটু যে রান্না করে খাওয়াচ্ছে। একটা নতুন একটা রেসিপি, চিকেন আসতে চিকেন কী রেসিপি, মুঘলাই চিকেন, মুঘলাই হান্ডি চিকেন। আচ্ছা, মুঘলাই হান্ডি চিকেন করে খাওয়াচ্ছে। তো এখন সেই প্রিপারেশানটা চলছে, তো আপনাদেরকে প্রিপারেশানটা দেখাই, তারপর রান্নাটা হয়ে গেলে পরে তখন আবার দেখাবো। এই সব ইনগ্রিডিয়েন্টস, এটা কি আছে, টমেটো দিয়ে। যাই হোক, আরো অনেক কিছু আসছে নাকি, ওই ইয়ে ফ্রেশ ক্রিম, তারপরে সুইগিতে বলেছি, এখন হাতের কাছে নেই বলে তাই সুইগিতে বলতে হয়েছে, ইনস্টামার্টে ফ্রেশ ক্রিম, তারপরে কি কোরিয়ান্ডার পাউডার, অনেক কিছু। তো রেসিপি তো এখানে দেখানোর কিছু নেই, কারণ আমাদের তো আর রেসিপি চ্যানেল না, তো জাস্ট রান্নাটা করছে, ডিশটা কেমন হবে সেটা লাস্টে গিয়ে আপনাদেরকে দেখাবো, সে ব্যাপার দেখা যাক। প্রায় অনেকদিন পর সে রান্না করে খাওয়াচ্ছে, আমি তো খুব এক্সাইটেড রান্না করে খাওয়াচ্ছে আজকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে একবার রান্নাটা হয়ে আসুক, তারপরে একেবারে ফাইনাল দেখাচ্ছি কীরকম রান্নাটা হয়েছে। ধরুন টাটা, একটু হেল্প করে দিতে হবে, একা একা পারে না। ঠিক আছে টাটা। মোটামুটি রেডি রান্না, কেশরি মেথি দেওয়ার বাকি আছে, ধনে পাতা আর ফ্রেশ কি দিতে হবে, মোটামুটি রেডি। আসলে ক্যামেরাটা করছি বলে একজন রান্না মানে হাত নাড়াচ্ছে, নয়তো এতক্ষণে মাই নাড়াচ্ছিল হাত, ওর নামেই রান্না করছে। যখনই ক্যামেরাটা অন করেছি সঙ্গে সঙ্গে গিয়ে খুঁতি ধরে নিয়েছে। ঠিক আছে, একেবারে ফাইনাল হয়ে যাওয়ার পর তারপর দেখাচ্ছি। এই কেশরি মেথি দিল, মোগলাই চিকেন হান্ডি, তাই তো? আসলে সব শেফেরই একটা দরকার হয় হেল্পিং হ্যান্ড। সুন্দর গন্ধ পেয়েছে, গ্রেভিটাও কমে এসছে, আমি টেস্ট করবো। জলটা দিয়ে দেন না, জল বেশি জল
পুরো অনুচ্ছ রেস্টুরেন্ট রিচ অ্যাজ ফাক নান পান দিয়ে ছেলে ভালো সাদা ভাত করে দেবে আমার জন্য ভালো করে মাখাও না একবারে যখন প্লেটে নেব সাদা ভাত দিয়ে তখন একবারে দেখাবো। এই যে ডিশ রেডি, আমাকে দিয়ে দিয়েছে ডিনার, জিরা রাইস তার সাথে মোগলাই চিকেন হান্ডিটা যেটা তখন বানিয়েছে আপনাদেরকে দেখালাম, অলরেডি টেস্ট করেছিলাম তখন নুনটা চেক করার জন্য, অপূর্ব লাগছিল, এখন সেটা রাইসের সাথে খেয়ে দেখব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ছোট্ট ব্লগে। টাটা।